সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা কন্টিনিউ করার আগে বলবো যে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। দেখতে পাচ্ছ যে সে ঘুম থেকে উঠে নিয়ে এদিকে ঘুম থেকে উঠে নিয়ে কিরকম খেলা করছে, আর পুচিটা বাইরে গিয়ে বসে আছে আর ওইখানে এসে খেলা করছে। এই যে আমার চিনি, বাবারে বাবারে বাবারে, দেখো দেখো তার খেলার ধরন, দেখো তার খেলার ধরন, দেখলে অস্থির হয়ে যাবে সবাই। আয় আয় চিনি, আয় আয়, আচ্ছা 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 আচ্ছা, শুয়েই পড়লো, সে শুয়েই পড়েছে। আর পুচি কোথায় আছে ওটা দেখাচ্ছি, ওয়েট। এই যে এই যে, সে এর ভেতর ঢুকে কি করছে সেই জানে। পুচি আসো আসো আসো, আসবে না সে, যাই হোক সে আসবে না। এই আমি এখন বিছানা, এই অবস্থা বিছানাটা গুছিয়ে নিই, আবার ব্লগটা কন্টিনিউ করছি। কেন গুছানো কমপ্লিট হয়ে গেছে, ওদিকটা ঠিক করতে হবে, এখনো হয়নি। যাই হোক, তো এখানে কারেন্ট চলে গেছে বলে এরকম দেখা যাচ্ছে লাইটটা। আর এই যে এখানে বসে আছে, এই যে চিনি এখানে বসে আছে, আর ওই যে ওইদিকে পুচিকে খেলাতে নিয়ে এসেছে, পুচির জন্য পুচিকে খেলাচ্ছে, এসেছে আদর করতে। রূপসা হাই করে দে, রূপসা হাই করে দিয়েছে। তো এবার চলো আমি যাই, এবার আমি গিয়ে ফাইনালি আমি এসে গেছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, আগে সবার আগে গ্যাসটা জ্বালালাম। এবারে এ দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মা এখানটা, তুমি জানি না কতটা দেখাতে পারবো না, সে একদম কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এই দেখো, জানি না কতটা দেখাতে পারছি আজকে আমি। এ দেখো, এইটা মা ওই লোটে মাছগুলোকে এরকম এরকম করে কেটে নিয়ে ওই আদা রসুন পেঁয়াজ একটু গরম মশলা একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে, এটা মা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিল, প্রায় 1 ঘন্টা ধরে। আর এখানে মা বললো বেসন দিয়েই করতে, তো এই যে বেসন গুলে রাখা হয়েছে, ঠিক আছে। তো চলো কড়াইটা একটু গরম হয়ে যাক। লোটে মাছগুলো এবার বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বেসনটা একটু পাতলা হয়ে গেছে বেশি। যাই হোক, এরকমভাবে এরকমভাবে বেসনগুলো দিয়ে দিচ্ছি এই লোটের ওপরে। জানি না এটা কি বানাচ্ছি, কিরম হয়ে যাচ্ছে, চ্যাপটা টুকটা হয়ে একাকার হয়ে যাচ্ছে। প্রথম থেকে আমি করলে ভালো, যাই হোক হচ্ছে, একটা কিছু খাওয়ার মতোই হচ্ছে। এক ফিটটা ভাজা হয়ে গেছে উল্টে, তারপরে একটা মাছ ছিঁড়েও গেছে উপর, তো ওটা আমি এখনো ধরবো না, সেই উল্টে নিচ্ছি সবগুলো একটা একটা করে। এখানে লোটে মাছের চপটা হচ্ছে, মা করছে এটা, লোটে মাছের চপটা এদিকে হচ্ছে। আর এদিকে আজকে রান্না হয়েছে আমাদের, এটা ভাত, এটা হচ্ছে শাপলা করেছে মা ওই ইয়ে নারকেল দিয়ে, আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকে আজকের ভিডিওটা, এই অবধি রইলো, জানি না কীভাবে কী বানালাম আজকে ভিডিওটা, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, বাট বানাতে ইচ্ছা হলো, তোমার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো, তাই করছি। ওই বাই অনেস্ট বলছি, ওই যে লোটে মাছটা বানিয়েছি একদম একদম বাজে, মানে সবই ঠিকঠাক ছিল, বাট আমি ভেঙে চুড়ে একাকার করে দিয়েছি লোটে মাছের জন্য, মায়ের লাস্ট অবধি হাত দিতেই হলো মায়ের। আর ওদিকে ডাল হয়েছে মুসুরির ডাল, ভাত আর শাপলা নারকেল দিয়ে হয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি রইলো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে আমার চ্যানেলটাকে, কারণ আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। নেক্সট দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো,
আজকের মতো এখানেই, টাটা। ভালো থেকো, সবাই সুস্থ থাকো।